ভুয়ো নথি দেখিয়ে ব্লাড ব্যাংকেও প্রতারণা, গ্রেফতার। ব্লাড ব্যাংক থেকে রক্ত প্লাজমা তুলে বাজারে বিক্রি, অভিযোগ পাওয়ার পরই অনুপম ভট্টাচার্য নামে একজন গ্রেফতার। প্রতারণার অভিযোগে গ্রেফতার করল মানিকতলা থানার পুলিশ। অভিযুক্তের বাড়ির ফ্রিজ থেকে প্লাজমার প্যাকেট উদ্ধার করা হয়েছে। -51 ডিগ্রির বদলে বাড়ির সাধারণ ফ্রিজেই রাখা ছিল প্লাজমা। অভিযুক্তের বাড়ি থেকে জাল স্ট্যাম্প, প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে। জাল নথি দেখিয়ে মানিকতলা ব্লাড ব্যাংক থেকে দিনের পর দিন রক্ত এবং প্লাজমা নিয়ে সেগুলোকে চড়া দামে বাজারে বিক্রি করার অভিযোগ। ইতিমধ্যে লিখিতভাবে অভিযোগ জমা পড়েছে মানিকতলা থানাতে। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে মানিকতলা থানার পুলিশ, এবং যেটা দেখা যায় যে এক ব্যক্তি, তার নাম অনুপম ভট্টাচার্য, 30 বছর বয়সী ওই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই বাড়িতে, অনুপমের যে বাড়ি পাতিপুকুরে, সেই বাড়িতে এসে তল্লাশি চালায় পুলিশ এবং দেখতে পায় যে তাদের যে খাবার ফ্রিজ রয়েছে সেখানে বেশ কিছু, প্রায় 4টের মতন প্লাজমার প্যাকেট, যেগুলো -51 ডিগ্রি সেলসিয়াসে রাখার কথা, কিন্তু সেই প্লাজমাগুলো কিন্তু সেইভাবে রাখা হয়নি, অর্থাৎ সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। ভুয়ো নথি, জাল নথি দিয়ে, রিকোজিশন দিয়ে সেগুলো বানিয়ে, কিন্তু এখানে স্ট্যাম্পও উদ্ধার হয়েছে, জাল স্ট্যাম্প, এবং সেগুলো ব্যবহার করে দিনের পর দিন মানিকতলার ব্লাড ব্যাংক থেকে সেখান থেকে এই রক্ত প্লাজমা সেগুলো নিয়ে তারপরে চড়া দামে বাজারে বিক্রি করা হয়েছে, এমনটাই অভিযোগ। পুলিশ আধিকারিকরা যেটা মনে করছেন যে এই ঘটনায় শুধুমাত্র অনুপম একা নয়, আরও বেশ কয়েকজন থাকতে পারে, তাদের খোঁজ করা হচ্ছে। প্রায় 10 থেকে 12 বছর ধরে এই কাজ সে চালাচ্ছে। ইতিমধ্যে ওই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকে গ্রেপ্তার করে প্রথমে জানা যায় যে তার অ্যাড্রেস রয়েছে বা তার বাসস্থান হচ্ছে শ্যামপুকুর থানা অন্তর্গত শ্যামবাজার এলাকায়, কিন্তু পরবর্তীকালে জানা যায় যে পাতিপুকুর অঞ্চলের এই বাড়িতে সে থাকে, এবং তারপরে এখান থেকেই কিন্তু উদ্ধার করা হয়েছে প্লাজমার প্যাকেট। কোথায় কোথায় এবং কবে কবে এইভাবে রক্ত নিয়ে চড়া দামে বিক্রি করা হয়েছে, এই চক্রের হদিশ পেতে চাইছে পুলিশ আধিকারিকরা। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আর এই প্রতারণার ঘটনা নিয়ে স্থানীয় মানুষ যারা, তাদের কি বক্তব্য শোনাবো এবার। আগে পুলিশ ছিল, ওখানে অনুপম কি একাই থাকতো? না, আরেকজন থাকতো, এখানে ওনার বাবা মা থাকতো। আচ্ছা, অনুপম এখানে? হ্যাঁ, এখানে আসতেন। এখন ওর বাবা মা আছে? সেটা জানি না, কিন্তু থাকতেন এখানে, ওর বাবা মা এখানে জল নিতে আসছেন সবই। গতকাল কখন এসেছিল পুলিশ? গতকাল এসেছিল ওই 9টা সাড়ে 9টার দিকে। ব্লাড ব্যাংকে ও কি কাজ করতো বা রক্ত দিয়ে দিত দামে, এরকম কি হয়েছে কোনোদিনও? না, সেটা আমার জানা নেই।